বিতা বিতা আপনাকে সহানুভূতি দেখানোই না বিতা যে জিনিস বিতাই যাচ্ছে সে জিনিস কেন দেখাচ্ছো গো কলকাতা বাবু তোমার কাছ থেকে যে আমার কিছুই চাওয়ার নেই না সহানুভূতি না ভালোবাসা তোমার কাছ থেকে আমার সে সব চাওয়া পা ফুরিয়েছে সব জেনে বুঝে যে তোমার উপর আমার রাগ অভিমান করার কোনো জো নেই কিসে পড়ি আমি কি করবেন আপনি বারণ করা সত্ত্বেও এতগুলো কাপড় কাচবেন এক ঘন্টার মধ্যে কাপড় কাচা শেষ না করতে পারিস তাহলে তোর এ বাড়ির ভাত জম্মের মতো ঘুচে যাবে আশ্চর্য তো এত বারণ করলাম আমি ও আমার কথার কোনো দাম নেই আপনার কাছে তাই তো প্লিজ বলবো না ভেবেও বলছি আপনি যদি এতগুলো কাপড় কাচেন আপনি অসুখে পড়ে যাবেন অসুখ তো আমার সেদিন থেকেই হয়েছে গোকুল খেতে বাবু সেদিন তুমি আমার থেকে দূরে চলে এসেছো এই অসুখের যে কোনো ওষুধ নেই গো এই যে আমার শরীরের নয় আমার মনের অসুখ আমার ভাগ্যের অসুখ এর হাত থেকে আমি বাঁচবো কোন ওষুধে আবার আবার নির্বাক এই আপনার এই মুখ বুঝতে স্বভাবের জন্য না আপনি একদিন খুব ভুগবেন দেখবেন আমি তো এখনো ভুগছি গো তবু তবু আমার যে মুখে কুলু পেটে থাকতে হবে দুত্তর যারা এরকম মুখ বুঝে থাকে না তাদের কপাল এরকম শাস্তি থাকে আপনার সাথে কথা বলাই না বৃথা আপনি আপনার কাজ করুন আচ্ছা আপনার কি এরকম চুপ করে থাকতে থাকতে বিরক্তি আসে না অসহ্য লাগে না আপনার আমি যদি মুখ খুলে কথা বলি তাহলে যে তোমার সহানুভূতিটা ভালোবাসা হয়ে যাবে গো কলকাতা বাবু আমি তো তোমার দয়া নয় ভালোবাসাই পেতে পারি কিন্তু আমার দিদি দিদির কি হবে ধুর আপনাকে আমি আমার টি-শার্ট কাচতে দেবো না আমার দরকার নেই আপনাকে এদেরও খাটিয়ে নেওয়া আপনি আপনার কাজ করুন ছোটকু তুই রান্না বউয়ের সাথে এখানে কি করছিস এখানে কেন রে ছোটকু এখানে কেন আমি এখানে এসেছিলাম কাকিমুনি মানে হ্যাঁ তুই এখানে এসেছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি কিন্তু আসল ব্যাপারটা ঠিক কি আমি বুঝতে পারছি না আসল ব্যাপার কি আসল ব্যাপার এই যে আজকাল তোকে খুব রান্না বউয়ের আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায় মানে মানে দিন নেই রাত নেই আজকাল তোকে সব সময় রান্না বউয়ের আশেপাশে দেখি আমি এসব কি বলছো কাকিমণি আরো খুলে বলবো আমি তোকে গতকাল রাতে না থাক না থাক কেন গতকাল রাতে কি বলো আমি তোকে গতকাল রাতে রান্নাঘর থেকে বেরোতে দেখেছি কি রে তাই তো কি হলো চুপ করে আছিস রে বল যে কাল রাতে রান্নাঘরে কেন গেছিলি কি করছিলি রান্নাঘরে দরকার ছিল তা তো রান্নাঘরে কি এমন দরকার ছিল বল তো কি দরকার ছিল আশ্চর্য কাকিমণি আমার বাড়িতে আমি কখন কোথায় কিভাবে যাব তোমার পারমিশন নিয়ে যেতাম না না তুই কখন কোথায় গিয়ে তোর মুখ কালো করবি তার পারমিশন আমার কাছে নিতে যাবি কেন কাকিমণি এই গলা তুলবি না একদম হ্যাঁ আমি তোর ধমকির পরোয়া করি না নেহাত কাল রাতে আমি দেখে ফেলেছিলাম তাই হয়তো তুই রোজই যাস রোজই রান্নাঘরে যাস আর রান্না বউয়ের সাথে শাট আপ কাকিমণি জাস্ট শাট আপ আবার গলা তুলছিস হ্যাঁ চোরের মায়ের আবার বড় গলা শোন এই নিয়ে দুবার তোকে হাতে নাতে ধরলাম কাল রাতে
আর এখন এখন রান্না বউয়ের সাথে। এখন আমি আমার টি-শার্টটা কাস্তে দিয়ে এসেছিলাম, আমার টি-শার্টে বেদনা রস পড়ে গিয়েছিল তাই। তাই নাকি রে ছোটকু? তা তুই কি করে জানলি যে রান্না বউ এইখানে জামা কাপড় কাচ্ছে? আমাকে রিনি বলেছে। হো, ওমনি আমার মেয়ের নামে দোষটা দিয়ে দিলি, চমৎকার ছোটকু চমৎকার। না কাকিমুনি, যেটা সত্যি আমি তোমাকে শুধু সেটা বলছি। আর আর তুমি একটা মানুষকে এত কাপড় কাচতে দিয়েছো? একটা মানুষকে কেউ এত কাপড় কাচতে দেয় কেন? ও কাজের মেয়ে, ও সব কাজ করবে, কাপড় কাচবে। সেই সাথে ও একজন মানুষও। তুমি একজন মানুষের সাথে কিভাবে এতটা অমানবিক হতে পারো? হ্যাঁ পারি, খুব পারি, আমিই পারি। না পারো না। ছোটকু, তুই আবার রান্না বউয়ের জন্য আমার মুখে মুখে তর্ক করছিস আবার? আমি অন্যায় দেখলেই বলি, যতবার দেখব ততবার বলি, অন্যায়ের প্রতিবাদ করবই কাকিমুনি। কিশোর, এই কিশোর, ওই যে প্রতিবাদ করার সুযোগ পেয়ে গেলি, এবার যা গিয়ে প্রতিবাদ কর, যা। কিশোর যা। যেটুকু করা উচিত শুধু সেইটুকু করেছি। তুমি মুখে মুখে তর্ক করবে না। দেখেছেন ও এখনো কিরকম করছে? ও এখনো আমার মুখে মুখে তর্ক করছে। মা প্লিজ, তুমি চুপ করো। তুমি কেন অযথা সিন ক্রিয়েট করছো বলো তো? আমি আমি সিন ক্রিয়েট করছি? আর তোমার হাজবেন্ড, ও যে আমার মুখে মুখে তর্ক করছে সেটা তোমার চোখে পড়ছে না? মা মা, তুমি শোনো, তুমি থামো মীরা, তুমি হা পাচ্ছো। আজ এবারে সকলের জন্য তোমার শরীরে এই অবস্থা হয়েছে। না না না, অনুজা, সেটা না, তুমি কিন্তু ভুল বুঝছো। মা, তুমি তুমি সত্যি ভুল বুঝছো। মীরা, তোমার শরীর ভালো না, তুমি ঘরে যাও। দেখেছেন দেখেছেন আপনার ছেলে কিভাবে আমার মেয়েকে ডমিনেট করে? এটাকে ডমিনেট করা বলে না ম্যাডাম। তুমি তুমি ওকে সরি বলো, ব্যাস। আমি সরি বলতে পারবো না বাবা। হোয়াট ইজ দিস কিশোর? আমি আমি কিন্তু বারবার কথাটা রিপিট করবো না। হ্যাঁ, তুমি তুমি ওকে সরি বলবে না বাবা? মীরা, তুমি বুঝতে পারছো না, ওর একটু শাস্তি হওয়া দরকার। কিশোর, আমি কি বলছি তুমি তুমি তোমার কানে ঢুকছে? ইরা 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 প্লিজ, আমার কিন্তু আমার কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছে। তুমি 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 ওকে সরি বলতে বলো। ছোটকু, বাবা যেটা বলছেন সেটা কর না বাবা, সরি বলে দে। সরি না, আমি ওনাকে সরি বলতে পারবো না। দেখেছেন দেখেছেন কি উত্তপ্ত? কিশোর, ইউ আর গোয়িং টু ফার, ক্ষমা তোমাকে চাইতেই হবে। আমি সরি বলতে পারবো না বাবা, তুমি জোর দিয়ে আমাকে আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না কিছুতেই না। কিশোর কিশোর, ছোটকু, দেখলে কিরকম আপনার জামাই গটগটিয়ে বেরিয়ে গেল? কি উত্তপ্ত মিস্টার মিত্র। অনুজা অনুজা প্লিজ, আমি বলছি, আমি আমি কিশোরের হয়ে সরি বলছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি কিশোর তোমাকে সরি বলবে, বলবে। হ্যাঁ, সরি বলতেই হবে আমাকে, নাহলে তো নাহলে তো আমাদের এই সম্পর্কটা থাকবেই না। দৌড়াচ্ছ কেন?
কথার মধ্যে কথা বলছিস কেন? যা নিজের কাজ করবি, যা বলছি। তুই কাজ ফেলে আমাদের পেছন পেছন কেন ছুটেছিলি রে? কেন গেছিলি বল? না ছোট গিনিমা। কি না ছোট গিনিমা? হ্যাঁ কেন গেছিলি বল, কেন গেছিলি? আসলে বড়বাবু রেগে গিয়ে ছোটবাবুরে ডাকছিলেন তো তাই। ও তাই তুই বুঝে গেলি যে ওখানে খুব বড় তামাশা হবে, ছুটলি তামাশা দেখতে। না না আমি ভাবলাম বড়বাবু যদি ছোটবাবুরে খুব বকাবকি করেন তাহলে। তাতে তোর কি, তাতে তোর কি? হ্যাঁ বেশি পাকামি না? কোথাকার কোন কাজের মেয়ে কথায় কথায় মালিকদের কথায় গিয়ে কথা বলিস? আর ছোটকু যদি বকুলি খায় তাহলে তোর গায়ে লাগছে কেন? হুম কি ব্যাপারটা বলতো? তুই কি ছোটকুকে ফাঁসাবার চেষ্টা করছিস নাকি? হ্যাঁ সি আপনার মনে এত ছোট ছোট গিনিমা কি? আমার মন ছোট? তুই আমাকে ছোট মন বললি? দাঁড়া সকালবেলা খুব আমার মুখে মুখে তর্ক করছিলি তাই না? ছোট মুখে আমি আরো একটা বড় কথা বলছি, ছোটবাবু এখানে ঘুমোচ্ছিলেন তাতে কি হয়েছে? আপনি বড়বাবু আর গিন্নিমাকে নিয়ে এসে এই অশান্তিটা না করলেই পারতেন। চুপ! আসুন, সব কাপড় কাঁচা হয়ে গেলে ছাতে গিয়ে জামা কাপড়গুলোকে টান টান করে মেলে দিয়ে আসবি, আর কাপড় শুকিয়ে গেলে সুন্দর করে ইস্ত্রি করে সবার ঘরে ঘরে দিয়ে আসবি। আমি নয়তো কে? আমি বাড়ির কাজে ঝিটাকে, তুই না আমি? না না আসলে কারেন্টে চলে ইস্ত্রিটা তো আমি সালাতে পারি না। তাতে কি, তাতে কি? লোহার ইস্ত্রি আছে, লোহার ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করবি? খালি ফাঁকি দেবার ইচ্ছে, নে তাড়াতাড়ি কর। কি হলো মিস্টার মিত্র, কিশোর তো মেজাজ দেখিয়ে বেরিয়ে গেল, কিভাবে বলাবেন ওকে দিয়ে সরি? কি অ্যাটিটিউড আপনার ছেলের, কোত্থেকে আসে এত মেজাজ তেজ? হ্যাঁ কোত্থেকে আসে? আপনার পয়সার জোরে? মা প্লিজ, তুমি কিন্তু এবার আমার স্বামীকে অপমান করছো। বেশ করছি মীরা, বেশ করছি। তোমার বাবার তো এত প্রপার্টি, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মিস্টার মিত্র থেকেও বেশি প্রপার্টি। কই কই তোমার তো এত তেজ মেজাজ নেই। চাকে চাকে এসব কথা বলে আর লাভ নেই, চলো আজই তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবো। মীরার ব্যাপারে আমার কথাই শেষ কথা, আমি যেটা বলবো মীরার বাবাও সেটা বলবে। চলো চলো মীরা ব্যাকপ্যাক করবে। প্লিজ আপনি ওকে নিয়ে যাবেন না। আমি নিয়ে যাবই, আপনি দয়া করুন প্লিজ ওকে নিয়ে যাবেন না, ও আমাদের পুত্র বধূ। আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, না পার্সোনাল না প্রফেশনাল। আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির আর কোনো সম্পর্ক রইল না, এই শেষ। চলো
चलो मीरा। हाँ अभी जाबो ना, चलो ना प्लीज प्लीज अपनी रुकों कोड बन ना प्लीज। अमी कोड बोई किसे जोड़े अपने रात करते आमार में बाड़ी दिखा के आरो बेशी औषधों है पोड़ बे। चलो मामे औषधों है पोड़ बो ना, इतना तो आमार बाड़ी इतना मैं शामीर बाड़ी। शामी डिस्कस्टिंग, तुम्हार टेस्ट ऐसे तो खराब हो गया थे। ची चलो तुम्हार आमार नोटन करे ग्रूमिंग दरकार। बेश कि बैक्टीरिया हो गया थे तुम्हें मीरा। चलो आपने नहीं जाबे ना ओके आपका किरा दावा दो बिन दुआई। देखो अको नामार का छे आमार मेट थे के बड़ो दुआई यार किच्छु ना। चलो मीरा वंशधर के लिए तुम चले जाओ ना मीरा, तुम्हें कथा दिए मीरा। चलो 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 कान खुले शुने ना, मीरा के जेभावे होक ए बाड़ीते रेखे दीतेई हबे, ओर शरीरे आमादेर वंशधर बेड़े उठछे। ताछाड़ा मीरार बाबार संगे आमादेर जे बिजनेस डील ए समस्त ब्यापारटा বুঝতে পারছো আমি কি বলছি? ইউ হ্যাভ টু ডু ইট। আমি কি করব বল, আমি তো চেষ্টা করেছি, আমি তো পা পর্যন্ত ধরলাম। আমি জানি না তুমি কি করেছো, তুমি কি করবে আমি সেটা জানি। দরকার হলে ওর পায়ে পড়ো, আবার পায়ে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলো, ডু হোয়াটএভার ইউ ফিল লাইক, কিন্তু মীরাকে এই বাড়িতে রাখতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু। এসো দিদি। রাধা মাধব রাধা মাধব, তো ঘোর কলি হ্যাঁ, শাশুড়ির ছেলের বউয়ের পায়ে ধরছে, কপালে এরকম শাস্তি জোটে। জানি না কেন এত কিছুর পরেও আপনার জন্য খারাপ লাগছে। ঠিক আপনার জন্য না, একজন মানুষ হিসেবে আপনার জন্য খারাপ লাগছে। যদি আসে বসন্তের বেলোয়ারি রকম ফের, যদি আসে অজান্তে এই খবরের আনা জানতেই, যদি আসে বিপদের শেষে, আর সবাই চায় তুমি আমার হও, তাই তো তোমায় এনে দিল আমার কাছে। ভয় করে আমার। ভয় কিসের রাই, আমি তো আছি তোমার কাছে। আমাদের এই বিয়েটা কেউ মেনে নেবে না কলকিতে বাবু। তোমার মন মানে তো, ব্যাস আর কে মানলো না মানলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই মনের কারখানাতে সবই শেখা যায়, এই মনের বাজার জুড়ে সবই পাওয়া যায়। নেমে পর রাস্তাতে মন কত স্বপ্ন দেখালে কলকাতা বাবু,
আরাস, আজ আমি মিতির বাড়ির বউ হয়েও আমি এই বাড়ির রান্না বউ। সাদা কথায় এই বাড়ির জি। আমার কাজ করতে কোনো কষ্ট নেই গো, কিন্তু তা বলে এত অপমান, এত অপমান তোমার রাই কি করে সহ্য করবে বলো? তাছাড়া তাছাড়া আমি তো মা হতে চলেছি, এই এত কাজ করলে যদি আমার আমাদের কানাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে